হানিমুন পিরিয়ড আমার শেষ, আমি যা বক্তব্য দিয়েছি নির্বাচিত হয়েছি, এখন আগামী পাঁচ বছর আমাকে মানুষের দায়িত্ব নিতে হবে, এই নগরবাসীর দায়িত্ব নিতে হবে, এটাকে চ্যালেঞ্জ নিতে হবে এটার ডেভেলপমেন্টের জন্য। আসলে অনুভূতি তো অবশ্যই আমি আপ্লুত যে সিলেটের মানুষের একটি আধ্যাত্মিক নগরী, পর্যটক নগরী, ইন্টারন্যাশনাল ফোকাস ডিভিশনাল হেডকোয়ার্টার, এই সিলেটের মানুষের সেবা করার যে দায়িত্ব আমাকে সিলেটের মানুষ দিয়েছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মা বোনরা, যুবক ছাত্র, উলামা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সর্বস্তরের মানুষ, সাংবাদিক বুদ্ধিজীবী, এই যে আমাকে যে সম্মানিত করেছেন, এই জন্য একজন তরুণ সমাজের রাজনৈতিক কর্মী হিসাবে আমি আপ্লুত এবং এই আবেগকে ধরে রাখতে পারছি না। তারপরেও আমি এটাকে দায়িত্ব মনে করছি যে আগামী দিনে, আগামী পাঁচ বছরের জন্য ওনারা দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, সেটা আমি মনে করি যে আগামী হানিমুন পিরিয়ড আমার শেষ, আমি যা বক্তব্য দিয়েছি নির্বাচিত হয়েছি, এখন আগামী পাঁচ বছর আমাকে মানুষের দায়িত্ব নিতে হবে, এই নগরবাসীর দায়িত্ব নিতে হবে, এই নগরবাসীর কাজ যে সেবক হিসাবে যে কাজ, মানুষের প্রত্যাশা, স্বপ্নর জায়গা, ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে, যে কারণে তারা আমাকে ভোট দিয়েছে, তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন দিনরাত পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং সর্বস্তরের মানুষেরও এগিয়ে আসতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে, আমার টিম, কাউন্সিলরবৃন্দ যারা আছেন সবাইকে সহযোগিতা করতে হবে, সাংবাদিকদের সহযোগিতা চাই এবং এই নগরবাসী যারা মুরব্বিয়ান আছেন, যুবক ছাত্র, সম্মানিত ভোটার যারা আছেন 4,86,605 জন, তাদের সবার সহযোগিতা প্রয়োজন। যেটা আগে 27টি ওয়ার্ড ছিল এখন 42টি হয়েছে, বর্ধিত 15টি ওয়ার্ড, একবারই কিন্তু উন্নয়ন হয়নি, এটা গ্রাম ছিল, গ্রাম থেকে শহর, এই যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে গ্রামকে শহর করা, সেই লক্ষ্যেই কিন্তু কাজ হচ্ছে, এটাকে অনেক চ্যালেঞ্জিং, এটাকে চ্যালেঞ্জ দিতে হবে এটার ডেভেলপমেন্টের জন্য। তবে একটি ভালো দিক আছে, এটা নতুন এদের স্পেস আছে, জায়গা আছে, রাস্তাঘাট বড় করা যাবে, মাঠ, স্কুল, কলেজ করা যাবে, তো ওই জন্য হসপিটাল করা যাবে, তো এগুলোকে সামনে রেখেই আগামী দিনে একটি মাস্টার প্ল্যান করে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন করতে চাই এবং ইনশাআল্লাহ দেখি, দায়িত্ব নেই, আগামী নভেম্বরের 7 তারিখ বুধবার আমাদেরকে অফিস নিব আমরা, আমাদের কাউন্সিলরবৃন্দ, তখন আমরা ইনশাআল্লাহ তখন থেকে আমরা কাজ শুরু করব ফুল প্রজেক্ট আগামী 5 বছরের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখেন এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, আমাদের অভিভাবক, যিনি আমাকে এই সিলেটের মানুষের কাজ করতে পাঠিয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে সিলেটের মানুষের কাছে পাঠিয়েছিলেন, আপনি দলের নমিনেশন দিয়েছিলেন, নৌকা দিয়েছিলেন এবং সিলেটের মানুষের কাছে গিয়ে আমি আপনার কথা বলেছি, সিলেটের মানুষ আপনাকেই নৌকা পাতি প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনার কাছে পাঠিয়েছে আপনার সিলেটের সন্তানকে, এখন আমি সিলেটের মানুষের আগামী 5 বছরের জন্য দায়িত্ব নিয়ে আমি কাজ করতে চাই, উনি বলেছেন আমি কাজ করার জন্য, মানুষের সাথে থাকার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের কাছে থাকে, মানুষকে সম্মান করে আমি সিলেটবাসীর জন্য কাজ করার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করবেন।